রাশিয়াকে হারাতে জনসনের ছয় দফা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরাজিত করতে ছয় দফা পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে ইউক্রেনের রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার 6 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ আক্রমণ ব্যর্থ করার জন্য প্রেসিডেন্ট পুতিনের উপর চাপ বাড়াতেই এই ছয় দফা পরিকল্পনা তৈরি করেছেন বরিস জনসন। এই ছয় দফা পরিকল্পনার মধ্যে রয়েছে, বিশ্বনেতাদের ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট গঠন করতে হবে। 2, নিজেদের আত্মরক্ষার জন্যই তাদের দেশগুলোর উচিত ইউক্রেনকে সমর্থন করা। 3, রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে। 4, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনের রাশিয়ার চলমান কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে। 5, যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধানের পথ অবশ্যই অনুসরণ করতে হবে এবং সেটি হতে হবে কেবল ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই। 6, সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার করার জন্য একটি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বিবিসি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে সোমবার 7 মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। বিশ্ব রাজনীতির উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিতব্য এই বৈঠকে কানাডীয় ও ডাচ প্রধানমন্ত্রীর কাছে বরিস জনসন তার সংবাদ পৌঁছে দেবেন বলে মনে করা হচ্ছে।